দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রেফতার সকল বন্দীর মুক্তি দাবি করেছে জাতিসংঘ। একই সাথে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে সংস্থাটি। বুধবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, 7 জানুয়ারি অনুষ্ঠিত জালিয়াতির নির্বাচনের আগে বাংলাদেশি বিরোধী দলের কমপক্ষে 25,000 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা হেফাজতে মারা গেছেন 13 জন। আন্তর্জাতিক চাপের মুখে হাতে গোনা কয়েকজন মাত্র মুক্তি পেয়েছেন। আপনি কি বাকি বন্দীদের মুক্তি দাবি করবেন? উত্তরে তিনি বলেন, শান্তিপূর্ণ মত প্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ। পরে তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিস্থিতি কীভাবে মনিটরিং করছে জাতিসংঘ। উত্তরে ডুজারিক বলেন, বাংলাদেশে আমাদের যে কান্ট্রি টিম আছে তারা অব্যাহতভাবে এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কাজের মাধ্যমে জাতিসংঘের একজন প্রিয় বন্ধু প্রফেসর ইউনুস। আমি মনে করি উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার কাজ খুবই গুরুত্বপূর্ণ, আমরা বর্তমানে সেই কাজই করছি।